ফাইনাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে যে জন্য একটুখানি সাজুগুজু করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, সেটা হচ্ছে আজকে আমার ডেলিভারির আগে লাস্ট ইউএসজি হবে। তো এই স্ক্যানটাই হচ্ছে লাস্ট স্ক্যান। আর ছোটোবেলায় মানে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে যেরকম ভয় করতো, আজকেও আমার ঠিক ওই রকমই ভয় করছে। কেননা আজকে হচ্ছে এই স্ক্যানটার ওপরে নির্ভর করে আমার বেবি কিরম আছে জানতে পারবো, তারপরে ডেলিভারিটা ঠিকঠাক কোন উইকে হবে সেটা জানতে পারবো। এখন ডাক্তার তো বহুদিন আগে ডেট দিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেউই আমরা কনফার্ম নই যে মানে আমার বেবি কবে আমার হাতে আসবে, হাতে পাবো। তো এইটার পরেই আমরা জানতে পারবো। তো সেই জন্য প্রচণ্ড ভয় লাগছে, যেন আজকে সব ঠিকঠাক থাকে। তার থেকেও বড় কথা, এখন যেহেতু আমার নমাস পরেনি, আমার নমাসই ডেলিভারি হবে, এখনও আট মাস চলছে, আট মাসের লাস্ট উইক এরকম চলছে, তো আগেই হয়ে যাবে। যেহেতু বেবির ওয়েটটা খুব বেশি ম্যাটার করে, সেক্ষেত্রে আমার খাওয়া দাওয়া খুব বেশি ম্যাটার করে, যেরকম খাবো সেরকম ওয়েট বাড়বে। তো খেয়েছি ঠিকঠাক মতন, কিন্তু ওয়েটটা ওর যদি না ঠিকঠাক থাকে, এখন ডাক্তারে আমার ডেলিভারি করাবে না বলেছে। আর আজকে আমি আর বেবির ঠাকুমা দুজনে মিলে আজকে ইউএসজি স্ক্যান করাতে যাব, যেহেতু আমরা কাছে পিঠেই একটা জায়গায় স্ক্যান করাতে যাচ্ছি। তার সাথে একটা থলে নিয়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি, যেহেতু ইউএসজি করার সময় জলটা লাগবে, সবাই জানেন কেন। এই একটু ঘুরতে যাচ্ছি, যাবে? তো যেখানে আমার ইউএসজিটা হবে সেখানে আমি চলে এসেছি, আর এটার নাম হচ্ছে টেন্ডি। এটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে সব থেকে যতগুলো প্যাথোলজি আছে, ল্যাব আছে, তার মধ্যে সব থেকে ভালো। তো এটা বাড়ির কাছেও পড়ছে, সব থেকে ভালোও পড়ছে, তো ওই জন্য আমি এখানেই চলে এসেছি। আর এর আগের যে টেস্টগুলো হয়েছিল, মানে একদম ফার্স্ট ট্রাইমিস্টারে যে ব্লাড টেস্ট দেয় বা আরও সব নানা রকম টেস্ট দেয়, তো সেইগুলোও কিন্তু আমি এখান থেকেই করিয়েছিলাম। কিন্তু সেদিনকে আমার এত ভয় লাগেনি, কিন্তু আজকে কেন জানি না আমার এত ভয় লাগছে, এত ভয় লাগছে। ঠাকুরকে খুব ডাকছি যেন সব কিছু ঠিকঠাক থাকে। তো এখন বসে বসে আমার নাম আসার অপেক্ষা করছি। আর ওই যে অ্যাকোরিয়ামটা আছে, অ্যাকোরিয়ামের পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই মানে ওই দরজাটার ওপারেই কিন্তু আমার যে ইউএসজি স্ক্যানটা সেটা হয়েছিল ওই রুমটার মধ্যে। তো আমি বাড়ি চলে এসেছি, এসবে বাড়ি এলাম, আর বাড়ি ওখানে ভিডিও মানে করার সেরকমভাবে অ্যালাউ নেই। তো আমি ওই জন্য যতটুকুনি পেরেছি ততটুকুনি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করেছি। বলেছে আজকে সন্ধেবেলা 5টার সময় যেতে, তো রিপোর্ট দিয়ে দেবে, আর বিশেষ কিছু বললো না। এই থেকে দেখার চেষ্টা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, বুঝতে আর পারছে না। অনেকক্ষণ থেকেই ভাবছি যে একটুখানি রান্নাঘরে যাব, কারণ আজকে রান্নাঘরে ভালো কিছু রান্না বান্না হচ্ছে, তো সেটা দেখাবো। কিন্তু আর এডিটিংও করতে পারলাম না, কেননা যখন খুব বেশি ডান্স করতে লেগে যায় সে, তো বেবি আর আমি তখন চুপচাপ বসে থাকি। তো এখন তো বাজছে 9টা, এবার ডিনার করার টাইম হয়ে গেছে। আজকে আমাদের বাড়ির সামনে যে ল্যাবটা, ওখান থেকেই তো করিয়েছি, ওখানে ভালো ল্যাবটা, কিন্তু ওই যে 5 মিনিট বা 3 থেকে 4 মিনিট আমি হেঁটে গেছি, সেই হাঁটাটার জন্যই আমার এই সারাদিন ধরে একটা প্রবলেম হচ্ছে, একটুখানি কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন হবু বাবাও অফিস থেকে বাড়ি চলে এসছে, আর তুমি একটুখানি বলো রিপোর্টটা দেখলে যে, কিছু বলো রিপোর্টটা দেখলে যে, কবে আমাদের ফাইনাল ডেটটা আমরা পাবো, কবে আমাদের হাতে এসে পৌঁছাবে। কিন্তু ওই যে লাস্ট টেস্ট মানেই একটা মনের মধ্যে থাকে যে হ্যাঁ, যত রকম এতদিন ধরে এ চলছিল, একদম সেটার শেষ টেস্ট এটা আর কি, ব্যাস আর কিছু নয়। এতক্ষণ ঠাম্মি দেখে দেখে হলো না হবু ঠাম্মি, এবার বাবা বোঝার চেষ্টা করছে, দেখছে। আজকে আমাদের বাড়িতে নতুন মেম্বার আসছে, সেই জন্য আমরা খুশিতে মাঝে মধ্যেই ভালো মন্দ খাচ্ছি। তার মধ্যে আজকের মেনুতে আছে রাবড়ি, আর এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, এখানে আছে একদম গরমা গরম আলুর দম, পরে তো আর খাওয়া যাবে না, ওই জন্য এখন হবু ঠাম্মি ভালো ভালো রান্না করে হবু মাকে খাইয়ে দিচ্ছে। তো আজকে আমি চেক আপে যাচ্ছি, এটা আমার লাস্ট চেক আপ, যদিও আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তবুও ডাক্তারকে যখন ফোন করেছিলাম যে আমার একটুখানি হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে, তো তখন ডাক্তার বললো না একটু কষ্ট করে এসো, আমি তোমার চেক আপ করবো। তো চেক আপ করে আজকে আমরা জানতে পারবো যে আমরা কবেই হাতে পাচ্ছি তাকে।
তো ফাইনালি আমরা জানতে পারবো ওটির ডেটটা কবে। তো খুব 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 আনন্দ হচ্ছে আর প্রচণ্ড টেনশন হচ্ছে সকাল থেকে কি বলবে না বলবে সেই নিয়ে। তো ও আজকে যাচ্ছে, ও অফিস ওয়ার্ক ফ্রম হোম করেছে, কেননা আজকে মানে আগে তো আমি একাই ট্রেনে করে যেতাম, মা আমার ট্রেনে তুলে দিয়ে আসতো, কখনো কখনো একদম একাও গেছি প্রথম প্রথম দিকে, কিন্তু এবারের কন্ডিশনটা একটু যেহেতু সিরিয়াস, একটু শরীরটা ভারী হয়ে গেছে, একটু থপথপ করে পেঙ্গুইনের মতন হাঁটি, তো ওই জন্য ওয়ার্ক ফ্রম হোম করেছে। তো আমার সাথে যাচ্ছে, ওখানে যাই গিয়ে দেখা যাক যে কী হয়। আর প্রত্যেকবারের মতন এবারেও আমি আমার টিফিন নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা, সেটা হচ্ছে ছোলা সেদ্ধ আলু সেদ্ধ, একটা কৌটোয় নিয়ে নিয়েছি, ওটাই খাবো। আর এখন বাজে 5:30, তো এবার বেরোবো, কারণ সন্ধে হয়ে গেছে। তো ডাক্তার যেহেতু একটুখানি লেট করে বসে, 7:30 দিকে নামে, তো চেম্বারে ঢোকে, তো সেহেতু এই আমাদের এরম টাইমে বেরোলেই হয়ে যায়। তো আজকে ওকে বলছিলাম যে একটু সেজে গুজে যাবো, ও বলছে কি পরীক্ষায় বসার আগে কি মেকআপ টেকআপ পরে যাচ্ছ নাকি, তোমার কি এরম মনে হচ্ছে নাকি। নালে আমরা এখন ডাক্তারখানায় পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে ডাক্তারের জন্য ওয়েট করছিলাম। তো আজকে আমি তো প্রত্যেকবারই সবার প্রথমেই থাকি, যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার যাওয়াতে আমার প্রথমে হয়ে যায়। তো আমি গিয়ে ওয়েট করছিলাম, আমার প্রথমেই নাম ছিল, তো এখনও ডাক্তার ঢোকেনি। তো এই যে এই রুমটার ভেতরে ডাক্তারের মানে ডাক্তার বসে আর কি, আমরা বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করি। আর ডাক্তার দেখানো হয়ে গেছে, কি বললো না বললো সব বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা কলকাতার রাস্তা দেখতে দেখতে আনন্দের সাথে সাথে বাড়ি ফিরছি, কারণ কবে আমার হাতে এসে পৌঁছবে আমার বেবি সেটা মোটামুটি একটা জানতে তো পেরেই গেছি। তো এখন এই যে রাস্তার ভিউগুলো এনজয় করছি, ওর সাথে একটু একটু গল্প করছিলাম, গল্প করতে করতে এখন বাড়ি ফিরছি। কালকে তো আমরা ডাক্তারখানা থেকে এসেছি, ডাক্তারখানা থেকে এসে আমরা জানতে পেরেছি, মোটামুটি একটা আইডিয়া তো পেয়েছি যে কবে আমাদের হাতে বহু অপেক্ষার সেই আনন্দের মানুষটা আসবে। তো সেটা হচ্ছে ডিসেম্বরের একদম মিডিলে করে আসবে। তো মানে খুব 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 আমরা হ্যাপি, সবাই আশীর্বাদ করবেন সে যেন ভালোভাবে সারাটা জীবন মানে বাঁচতে পারে, খুব ভালো থাকে, সুন্দর হয়। তো এই একটা মায়ের কাছে এর থেকে বেশি কি আর চাওয়ার আছে। তো এই ভিডিওটা যখন আপলোড হবে তখন অলরেডি সে আমাদের সবার কাছে চলে আসবে, আমার হাতে চলে আসবে। তো এই আমাকে উইশ করবেন যাতে আমি আমার সন্তান দুজনেই খুব ভালো থাকি। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।